হ্যালো আর ওয়েলকাম বাংলা চ্যানেল বাংলার নতুন সেশনে স্বাগত জানাই তো এই মুহূর্তে মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে যে দাদা কবে থেকে মানে জিএনএম এর যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে স্টার্ট হবে কারণ কথা ছিল জানুয়ারি মাস থেকে কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা তো এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট পাচ্ছিলেনা বা যারা জানতে না তারা কিন্তু বারবার প্রশ্ন করছিল তোমাদের জন্য বলে রাখি অপেক্ষার প্রহর শেষ তোমাদের জন্য কিন্তু একটা আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি এখন রয়েছি এবং এইখানে কিন্তু দেখে দেওয়া হচ্ছে যে দেখো টেন্টিটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে না সেকেন্ড উইক অফ জানুয়ারি দু অর্থাৎ জানুয়ারির মাসের সেকেন্ড উইক দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হতে পারে এটা কিন্তু সম্ভাবনা বা আনুমানিক ঠিক আছে এটা কিন্তু নাও হতে পারে তো রাখতে তোমাদের আজকে হয়ে গেল ছয় তারিখ তো ধরে রাখতে পারো যে আগামী নাকি তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যেতে পারে ওকে এবার কথা হচ্ছে কবে এক্সামটা হবে কারণ অনেকে আছে যারা নতুন নতুনভাবে মানে আবার এক্সাম দিতে চলেছো আবার অনেকে আছো এর আগে একবার এক্সাম দিয়েছ তো তোমাদের প্রত্যেকের জন্য বলে রাখি এক্সামের যে ডেটটা সেটা কিন্তু হয়েছে ডেট অফ তারিখ এবং বারো তারিখ জুন মাসে এগারো এবং বারো তারিখ কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে ওকে এবার কথা যে যারা প্রথমবারের জন্য বসতে চলেছে তারা তো জানোই না যে কারা এক্সামটা নেয় কীভাবে হয় কি আছে সিলেবাসে এবং কোথা থেকে কি শুরু করবে বিকজ এটা একটা হিউজ পরিমাণে একটা সিলেবাস থাকে এর মধ্যে তাই না সো কীভাবে পড়বে এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এইবার কি আর্টসের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তো এই প্রশ্ন কিন্তু আমি বারবার দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে উদ্রেক হয় তো বলে রাখি এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যেখানে বলা হয়েছে যে আর্টসের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং নির্ভয় তোমরা পড়াশোনা করো আর্টসের তুমি আর্টস হও সায়েন্স হও বা কমার্সের হও যাই হোক না কেন তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তোমায় কি করতে হবে 40% পার্সেন্ট সম্ভবত যে ক্রাইটেরিয়া সেটা রাখা হয়েছে এবং সমস্ত ওভারঅলে কিন্তু তোমাদেরকে রাখতে হবে মোটামুটি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু স্কোর রাখতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার যে স্বপ্ন অর্থাৎ নার্সিং পরে নার্সিংয়ে চাকরি করা সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে এই একটাই মাধ্যমে বিকজ বেঙ্গলে যদি আগে বলো আগে কিন্তু কোনো এক্সাম হতো না আগে হতো মার্কের ভিত্তিতে অর্থাৎ তুমি যে মার্কসটা পেয়েছো এইচএসএ সেটার ভিত্তিতে কিন্তু কলেজে কলেজে কিন্তু একটা মানে এ হতো কাউন্সেলিং হতো বাট পরবর্তীকালে এটা আস্তে আস্তে কী হলো আস্তে আস্তে এটা করে দেওয়া হলো একটা সেন্ট্রালাইজড করে দেওয়া হলো অর্থাৎ একজনই কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোল করতো সেটাকে কি ডাব্লুবি হেলথের তরফ থেকে এবার কী করা হলো বি হেলথ থেকে বলা হচ্ছে যে এটা তো আস্তে আস্তে মানে আস্তে আস্তে কি হচ্ছে ছেলে ছাত্রছাত্রীদের মধ্যে এটা চাহিদা তৈরি হচ্ছে তো কী করা হলো আস্তে আস্তে এটা করে দেওয়া হলো যাতে প্রত্যেকেই সুযোগটা পায় মোটামুটি ভাবে যে শুধুমাত্র মার্কসের ভিত্তিতে নয় এখানে কি করা হলো যারা পরীক্ষায় এই যে পরীক্ষা হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশান বোর্ডের তরফ থেকে যে একটা পরীক্ষা নেওয়া হবে সে পরীক্ষায় যারা ভালো স্কোর করতে পারবে তারা কিন্তু সরকারি কলেজ পেতে পারে যারা মানে সরকারি বা বেসরকারি দুটোই পেতে পারে আবার যারা মোটামুটি ধরো একটু বেশি স্কোর করবে তাদের জন্য কিন্তু কম স্কোর করবে যারা মনে করো যে একশো পনেরো মধ্যে তোমাদের কিন্তু বলে রাখি একশো পনেরো মধ্যে পরীক্ষা হবে এবার একশো পনেরো মধ্যে যারা ধরো একদম একটু কম পাবে মনে করো যারা পঞ্চাশ পাচ্ছে ষাট পাচ্ছে তারা কি পড়তে পারবে না তো তারাও পড়তে পারবে তারা কীভাবে পড়বে তারাও কিন্তু বেসরকারি কলেজে পড়তে পারে ঠিক আছে তো এইভাবে কিন্তু মোটামুটিভাবে একটা কিন্তু ভালো একটা দিক কিন্তু খুলে দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের মাধ্যমে ঠিক আছে তো এবার কথা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই করবে কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা তো বলে দিলাম কিভাবে প্রস্তুতি নেবে কারণ প্রত্যেকে আছো যারা নতুনভাবে পরীক্ষা দিচ্ছ অনেকে আছো এইচএস এক্সাম এখনো পর্যন্ত দাওনি এখন যেহেতু হয়নি শুরু হয়নি তো এখন থেকেই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছো তো আমি বলে রাখি যদি তুমি চাও এখন থেকেই প্রস্তুতি নিতে নিতে থাকো কারণ পরবর্তীকালে সময় কিন্তু খুব কম হবে যদি ধরে নেওয়া যায় জুন মাসে পরীক্ষা হবে তাহলেও কিন্তু সময়টা হাতে বলতে খুব কম কারণ সিলেবাস কিন্তু হিউজ পরিমাণ যদি তোমরা এখানে আসো দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশন কিন্তু আছে ইনফরমেশন বুলেটিন এনএম এম দু হাজার বাইশ এন ইনস্ট্রাকশান এনএম জিএনএম দু হাজার বাইশ এবং রুলস অব দ্য এক্সামিনেশান অর্থাৎ এক্সামিনেশান কীভাবে দেবে সেই সম্পর্কে কিন্তু বলে দেওয়া হয়েছে আগে কি হতো আগে কিন্তু মার্ক্সের ভিত্তিতে হয়ে যেত অর্থাৎ এখানে কিন্তু কোনো এক্সামের ব্যাপার ছিল না কিন্তু এইখানেই তো এক্সামের ব্যাপার আছে যে এক্সামটা কী করে হবে ও এমআরসি হবে নাকি সিবিটিতে হবে এই নিয়ে প্রত্যেকের মধ্যে ধন্দা ছিল তো আমি প্রত্যেকটা এক একে খুলে দিই দেখো প্রথমে যেটা আছে ইনফরমেশন বুলেটিন এএনএন জিএনএন দু হাজার বাইশ এটাকে ফার্স্টে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হচ্ছে একটু লোডিংয়ে টাইম নেবে কারণ একটু নেটওয়ার্কের সমস্যা থাকে অনেকেরই তো দেখো এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড যেই হয়ে যাবে তখনই কিন্তু তোমরা দেখতে পাবে কী বলা হচ্ছে এই দেখো এইখানে পিডিএফটা ওপেন করে নিলাম এবং দেখতেই পাচ্ছ ফার্স্টে যেটা আসছে একটু অপেক্ষা করবে তারপরে বলে রাখি আমি কিছু কথা বলবো তোমাদের জন্য যারা মানে প্রথমবার জন্য মানে এই 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 পরীক্ষায় বসতে চলেছ দেখো দেখতে পাচ্ছো ইনফরমেশন ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে দেখতে পাচ্ছ এনি অ্যাপ্লিকেশান নট বি কমপ্লিয়েন্স উইথ দ্য ক্যান্ডিডেট স্পেসিফাইড ইন দ্য ইনফরমেশন বুলেটিন ইজ ইলিয়েল টু রিজেক্টেড যদি এগুলো না করা তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামেশন মাস্ট ডান অনলাইন অনলি অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনেই করতে হবে অফলাইনে কোনো মাধ্যম নেই নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল অর্থাৎ তোমাদের কিন্তু ওই যে অফলাইন যে ফর্মটা সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই তোমাদেরকে সম্পূর্ণভাবে অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর যে অ্যাপ্লিকেশন ফি সেটাও জমা দিতে হবে অনলাইনে দেখতে পাচ্ছি এনসিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবেল অনলাইন ডাব্লু বিজে বি ডট ইন তো যাই হোক তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি অর্থাৎ তোমাদেরই বলা হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবে সেই সময় তোমাদের কী কী লাগছে একটা মোবাইল নাম্বার লাগবে এবং একটি ইমেল আইডি লাগবে এই দুটো কিন্তু লাগছে ঠিক আছে এই বাদে কী কী লাগছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে মোবাইল নাম্বার অর ইমেল আইডি হ্যাঁ তোমাদের কিন্তু এই এই দুটো লাগবে দুটো যদি মানে এই দুটো হচ্ছে সব থেকে আসল জিনিস যদি এই দুটো ভুল দিয়ে ফেলো কোনো কারণবশত হয়তো যে ফোনটা কাজ করে না সেই ফোনটা দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না পরবর্তীকালে এখানে অনেক কাজ আছে ওটিপি আসবে যদি ওটিপি না আসে তাহলে কিন্তু তুমি পরবর্তী স্টেপগুলোতে এলিজিবিল হবে না তো অবশ্যই এমন একটা ফোন নাম্বার দেবে যেটা তোমার কাজে লাগে ঠিক আছে পরবর্তীকালে যাতে সেটা ফোন করলে বা কন্ট্যাক্ট করে যাতে পাওয়া যায় তো এই ফোনটাই কিন্তু এখানে ইউজ করবে ওকে তারপরে দেখতে হবে চার নম্বর কি বলা হচ্ছে ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস দ্যাট ইজ নেম ফাদার নেম মাদার নেম জেন্ডার ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার্ড অ্যান্ড সাবমিটেড দিস ইনফরমেশন ক্যানট বি চেঞ্জ অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো অর্থাৎ তোমার নাম নামে যদি কোথাও ভুল থাকে অবশ্যই কিন্তু এখনই কালেকশন করে নেবে এবং একটা জিনিস বলে রাখি অনেকের ভুল হয় এখানে অনেকেই হয়তো যেখানে মনে করো কারোর নাম হচ্ছে রিমলি তো সে কি করলো এল ওয়াইল না লিখে এল আই লিখে দিল ভুলবশত তো বলে রাখি যখন অ্যাপ্লিকেশন করবে বারবার বলছি রেজিস্ট্রেশন করার সময় একটু ভুল কিন্তু হলে বিশাল বড় সমস্যা হবে পরবর্তীকালে ওকে যা আছে সেম টু সেম অর্থাৎ তোমার যে মানে যেটা তোমার অ্যাডমিট কার্ড বলো বা তোমার আধার কার্ড বলো যে যা যাই আর থাকুক না কেন সেটা হিসেবেই রাখবে মাধ্যমিকটা বিশেষ করে মনে রাখবে মাধ্যমিকের অ্যাডমিটে যেটা থাকবে সেটা লিখবে ডেট অফ বার্থ এগুলো কিন্তু চেঞ্জ হয় না জেন্ডার অনেকে ভুলবশত মানে আছে সে মেল করে দিল ফিমেল তো দেখো এই ভুলগুলো কিন্তু কখনোই সংশোধন হবে না এখানে ওকে তো এটা অবশ্যই মাথায় রাখবে আচ্ছা নেক্সট যেটা বলছে ডু নট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন এখানে যাই হোক তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট করার কোনো মানে যাতে না করো তার জন্য অনুরোধ করা হচ্ছে ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার উইথ দ্য এনি ওয়ান তো এগুলো কারোর সাথে শেয়ার করবে না আপলোড স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলো আপলোড করতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন ফি ফর এক্সামিনেশান ইজ তিনশো টাকা কাদের জন্য না যারা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যারা মানে যারা রয়েছে তোমার এস সি এস টি ও বিস ক্যান্ডিডেট এবং চারশো টাকা তাদের জন্য যারা হচ্ছে আদার্স যারা মনে করো কেউ জেনারেল তো জেনারেলদের জন্য জন্য কত লাগছে লাগছে কিন্তু চারশো টাকা যারা ই তাদের জন্য সম্ভবত লাগছে কিন্তু চারশো টাকায় ঠিক আছে আর যারা আদার্স যারা মনে করো এস সি এস টি বি ও এ অরফ এরা যারা আছে অরফান তারা তাদের জন্য কিন্তু লাগছে এই তিনশো টাকাটা ওকে চলো এবার দেখে নিতে পারছো যে দ্য ফি অন পেইড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সারকমস্টেন্স অর্থাৎ তোমাদের কিন্তু এটা ফেরত পাওয়া যাবে না একবার পেমেন্ট করে দিলে কি কপিস অফ কনফার্মেশন পেজ এখানে কিন্তু একটা কনফার্মেশন পেজ পাওয়া যায় যেটা কিন্তু পরবর্তীকালে অ্যাডমিশনের সময় কিন্তু কাজে লাগবে ঠিক আছে কনফার্মেশন পেজটা তোমরা পরবর্তীকালে আমি বলে দেবো খুঁটিয়ে খুটি কারণ একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় অ্যাডমিশনের সময় কিন্তু এই ফলটা ভুগতে হবে বিকজ এই অ্যাডমিশনের সময় অর্থাৎ দু হাজার একুশে যারা অ্যাডমিশান এখনও পর্যন্ত চলছে অনেকেই কিন্তু বুঝতে পারছে না কনফার্মেশন পেজটা কী তো কনফার্মেশন পেজটা পাওয়া যায় তখনই যখন তুমি এটা অ্যাপ্লিকেশন করে দেবে অ্যাপ্লিকেশন করার পর একটা পেজ দেয় ঠিক আছে যেমন তোমার অ্যাপ্লিকেশনটা দেখতে পাও সেই ঠিক সেরকম কিন্তু একটা পেজ পাওয়া যায় সেখানে কনফার্মেশান পেজ থাকে তোমার নাম ডিটেলস সমস্ত কিছু থাকবে তুমি পেমেন্ট করেছো কি না সেটাও লেখা থাকবে ওকে তো এটা গেলো আমাদের ইনফরমেশান বুলেটিন এখানে আর বিশেষ কিছু লেখা নেই তোমরা চাইলে দেখে নিতে পারো আচ্ছা এইবার আসছি যে মেন পয়েন্টটা যে তোমাদের আর একটা ছিল ইনস্ট্রাকশান ইনস্ট্রাকশান বুলেটিন ওটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে বিকজ অনেক কিছু জানার থাকে অনেক কিছু বোঝার থাকে না জেনে বুঝে করলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো লোডিংয়ে একটু টাইম নিচ্ছে প্রত্যেকে দেখতে থাকো আর একটা জিনিস বললে যারা প্রস্তুতি নিতে চাইছো প্রিপারেশন নিতে চাইছো তারা কী করবে দেখো আমরা একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করছি সেখানে কিন্তু একটা ফ্রি এবং একটা পেড যারা ফ্রি করতে চাও তারা ফ্রি গ্রুপে জয়েন হতে চাও যারা পেড করতে চাও পেড যে একটা কোর্স আছে সেটা যদি করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের বলে দেবো মাত্র একশো টাকা কোর্স ফি এবং এর পদ আর কোনো টাকা কিন্তু দিতে হচ্ছে না এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কিন্তু এখানে প্রায় একশো পঁচিশ জন হয়ে গেছে অলরেডি আর কিছুজনকে মাত্র নেব তারপর কিন্তু এটা স্টপ হয়ে যাবে অর্থাৎ দুশো জন স্টুডেন্ট হলেই কিন্তু আমরা আর ভর্তি নেবো না মাত্র একশো টাকা এর এর বিনিময়ে তোমরা কী কী পাচ্ছ দেখো ওখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার রয়েছে অর্থাৎ আমরা মোট পাঁচজন স্টুডেন্ট টিচার আছি বাকিদের সমস্তটা সাবজেক্টগুলো করে দিচ্ছি আমি যেমন ম্যাথ এবং ইংলিশ এই দুটো নিই বাকি আরও স্যার আছে যিনি অভিদীপ্ত বলে একজন স্যার আছেন তিনি নেন ফিজিক্স সৃজিতা এবং টুম্পা বলে একজন আছেন তারা নেই তোমার বায়োলজি এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি মক টেস্টের ব্যবস্থা রয়েছে তো প্রত্যেকটাই কিন্তু তোমরা দিতে পারবে মাত্র একশো টাকায় মিনিমাম চাইলে অ্যাডমিশন নিতে পারো চাইলে নাও নিতে পারো ওকে আচ্ছা এবার আসছি দেখতে পাচ্ছ ইনফরমেশান ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এটাও কিন্তু আমাদের মূল যে ইনস্ট্রাকশান অর্থাৎ কী কী আমাদের ফলো করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে তো আমাদের কিন্তু এটাও একটু দেখে নিতেও দেখে নেওয়া উচিত কারণ আমরা যেহেতু পরীক্ষা দিতে বসে বসতে চলেছে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেরকমই কিছু আছে ওকে না এখানে আর সেরকম কিছু নেই একই জিনিসই রয়েছে তো ঠিক আছে আমরা এটা এটা ব্যাক করে যাচ্ছি ব্যাক করে আমরা আসছি এই যে রুলস অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশে বসার জন্য কী কী রুলস আছে সেইটাকে ফলো করা উচিত এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে অন্য পাবে না এরকম কোনো কথাই লেখা নেই সুতরাং তোমরা ধরে নিতে পারো প্রত্যেকে কিন্তু এলিজিবেল ওকে সো টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবে এবং পরীক্ষা দেওয়ার আগে তোমায় প্রস্তুতি নিতে হবে চরম পর্যায়ে ঠিক আছে কারণ এই এক্সামটা কিন্তু একটু টাফ হতে পারে যেরকমটা আমাদের অনুমান কারণ ফার্স্ট প্রথম বছরই যেহেতু সেকেন্ড হাফে কোশ্চেনটা যথেষ্ট কঠিন এসেছিল ধরে নেওয়া যেতে পারে যে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বর্ষের জন্য কিন্তু সেরকম কোশ্চেন আসতেও পারে সো অবশ্যই প্রস্তুতিটা নিতে থাকো যদি চাও আমাদের আমাদের গ্রুপে জয়েন হতে পারো আমরা কিন্তু প্রত্যেকটায় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কিন্তু স্টার্ট করে দিয়েছি দশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছিল এবং আজকে কিন্তু ডিসেম্বরের জানুয়ারির ছয় তারিখ হয়ে গেছে অর্থাৎ সুতরাং তোমাদের কিন্তু প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে কিন্তু এখনো আমরা ভর্তি নিচ্ছি আর দু এক দিনের মধ্যে কিন্তু এটা ভর্তিটা কমপ্লিট করে দেবো চাইলে ভর্তি হতে পারো চাইলে নাও হতে পারো বাট পরবর্তীকালে কিন্তু আর ভর্তি নেওয়া হবে না ওকে দেখো রুলস অফ এক্সামিনেশন প্রথমে বলে রাখি ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট থার্টি মিনিট তো তোমাদেরকে আধ ঘন্টা আগে অন্তত পৌঁছাতে হবে এবার দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখানে যে মূল মূল বিষয়গুলো বলে রাখি এগুলো এখন জানার দরকার নেই পরবর্তীকালে আমি সমস্তটা বলে দেবো বি শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশান অফ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যান্ড মিনস আচ্ছা অন্য কোনো মানে সেন্টারে গেলে হবে না তোমাদের সেই সেন্টারে যেতে হবে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর টেস্ট এনি সেন্টার আদার দেন অ্যালোটেড টু আচ্ছা যদি সেই কলেজে মানে না গিয়ে অন্য কলেজে যাও তাহলে কিন্তু হবে না অর্থাৎ তোমার জন্য যে কলেজটা বরাদ্দ করা আছে সেই কলেজে যেতে হচ্ছে আচ্ছা এনি আচ্ছা দেখতে পাচ্ছি এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু কিউপি এ সিট আদার দেন আচ্ছা যাই হোক যদি কেউ মানে অন্য অন্য কোথাও চলে যাও মনে করে তোমার জন্য যে কলেজটা চুজ করে যাচ্ছে সেটা না গিয়ে অন্য একটা কলেজে গিয়ে পরীক্ষা দিতে গেছো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এখানে যাই হোক ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা লেখা আছে যাই হোক এটা অতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকে জানো দেখতে পাচ্ছি ক্যারি দ্য ফলোইং ডকুমেন্ট কী কী ডকুমেন্ট নিতে হবে পরীক্ষার সময় এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে নিয়ে যেতে হচ্ছে এ কপি অফ কালার ফটোগ্রাফ ওয়াজ আপলোডেড ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা দিয়েছিলে সে ফটোটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে ওকে এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ এস আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট হ্যাঁ তাছাড়া দেখতে পাচ্ছো স্কুল আইডি কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড এইটা এই যে কোনো একটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে অরিজিনাল এটা কিন্তু তোমাদের এন্ট্রান্সের সময় অর্থাৎ যখন তুমি এক্সাম দিতে যাবে এন্ট্রান্সের সময় তোমাকে কিন্তু দেখবে গেট গেট পাস করার আগে কিন্তু তোমাকে দেখবে যে তুমি এটা অরিজিনাল তোমার কোনো অরিজিনাল কোনো ডকুমেন্ট আছে কি না থাকলে কিন্তু প্রবলেম হবে অবশ্যই দুটো তিনটে করে নিয়ে যাবে যে কোনো একটা নিয়ে গেলেই ওরা কিন্তু দেখলেই ছেড়ে দেবে ওকে দেখতে পাচ্ছি ফ্রিক্সিং মেবি ক্যারিড আউট অর্থাৎ ফ্রিক্সিং মানে তোমার ওই হাতে ওই কি বলে না ওই হ্যান্ড স্যানিটাইজার এবং মুখে মাস্ক এগুলো করে দেবে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট আর রিভাই অ্যাডভাইস টু টেক আদার সিট অ্যাটলিস্ট ফিফটিন মিনিট বিফোর তোমাদের কিন্তু অবশ্যই ঢুকতে বলা আছে পনেরো মিনিট আগে নো ক্যান উইল বি অ্যালোড টু এন্টার এ এক্সামিনেশন হল বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমার্স কমার্সমেন্ট অব দ্য ট্রা টেস্ট আন্ডার এনি সারকস্টেস এ পরবর্তীকালে যদি কেউ ঢুকতে চাও তাহলে কিন্তু ঢুকতে হবে না তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেখা আছে এবার মূল যে বিষয়টা তোমাদের কিন্তু এই যে এক্সামটা হবে এটা কিন্তু হবে ও এমআর সিটে অর্থাৎ সিবিটি এক্সাম কিন্তু হবে না ও এমআরসিটি অর্থাৎ খাতায় এবং পেনে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে এরকম গোল গোল করা থাকবে গোল গোল যেটা রাইট হবে সেটাকে গোল গোল দাগ দিয়ে কিন্তু পূরণ করতে হবে এটা এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে ওকে সো এই জিনিসগুলো মনে রাখবে আর বিশেষ কিছু এখানে নেই এখানে যেগুলো পরবর্তীকালে যখনই তোমাদের এক্সাম স্টার্ট হবে তার আগে যতটা আগে সম্ভব হয় এক মাস আগে হোক বা পনেরো দিন আগে হোক আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আবার আমরা খুটি খুঁটে পড়বো তো এখনকার মতো এ পর্যন্তই যারা প্রথমবার জন্য আমার চ্যানেলটা দেখছো বা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবে ওকে চলো অল দ্য বেস্ট এখানেই শেষ করছি নমস্কার